এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। খিদিরপুর থেকে রাজ্য দপ্তর পর্যন্ত শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় রোড শোর অনুমতি দিল না পুলিশ। তবে রোড শোতে অনড় বিজেপি। গভীর রাত পর্যন্ত শোভন চট্টোপাধ্যায় বাড়িতে বৈঠকের পর সিদ্ধান্ত। কথা বলব আমাদের প্রতিনিধি সুমিত সেনগুপ্তের সঙ্গে। সুমিত, গভীর রাত পর্যন্ত বৈঠকের পর ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হলো? দেখো, যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পুলিশের তরফ থেকে বারণ করা হয়েছে যে অনুমতি দেওয়া হয়নি গাড়ি বা মোটরসাইকেল নিয়ে র্যালি করার জন্য। পায়ে হেঁটে গেলে পুলিশের তরফ থেকে সম্ভবত কোনো আপত্তি নেই, তেমনটাই তারা ধরে নিচ্ছেন বিজেপির নেতারা। এবং সেই কারণে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে পায়ে হেঁটেই যদি মিছিল করতে হয়, র্যালি করতে হয়, সেক্ষেত্রে অরফানগঞ্জ রোড থেকে, যেখান থেকে আগেই ঠিক ছিল যে বেরোনো হবে, শুরু হবে, অরফানগঞ্জ রোড থেকে মিছিল শুরু হয়ে, র্যালি শুরু হয়ে সেটা কালীঘাট পর্যন্ত যাবে এবং কালীঘাট থেকে ব্যাক করে মুরলীধর সেন স্ট্রিটে, যেখানে বিজেপির রাজ্য দপ্তর রয়েছে, সেখানে পর্যন্ত পৌঁছবে। যদি পুলিশ গাড়ি অনুমতি দেয়, যদি পুলিশ গাড়ি নিয়ে যেতে কোনো সমস্যা না করে, তাহলে সেক্ষেত্রে 18 কিলোমিটারের যে রুট, সেই 18 কিলোমিটার রুটেই তারা র্যালি করবে। র্যালি যে আজকে করবে তারা, এই বিষয়ে কিন্তু নিশ্চিত। এবং বিজেপির নেতারা গতকাল রাতে, গভীর রাত পর্যন্ত, প্রায় রাত 2টার সময় তারা বেরিয়েছেন। রাকেশ সিং, দেবজিৎ সরকার, শঙ্কুদেব পাণ্ডা, তারা গেছিলেন শোভন চট্টোপাধ্যায়ের গোলপার্কের বাড়িতে। বৈশাখী বন্দ্যোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায় তারাও ছিলেন ওই বৈঠকে। তারপরেই এই সিদ্ধান্ত হয়েছে পুলিশের অনুমতি, যেহেতু পুলিশ গাড়ি নিয়ে বা মোটরসাইকেল নিয়ে যেতে অনুমতি দিতে আপত্তি জানিয়েছেন, প্রয়োজনে তারা পায়ে হেঁটে হলেও এই র্যালি করবেন। বৈঠকের পর বিজেপির তরফ থেকে ঠিক কি জানানো হয়েছে শুনব। পুলিশ একটা লিখিতভাবে জানিয়েছে যে গাড়ি নিয়ে যাওয়া যাবে না, বাকি র্যালি হবে, একাধিক গাড়ি নিয়ে যাওয়া যাবে না। এমনি যেসব গাড়ি র্যালিতে থাকবে, কিছু সংখ্যক গাড়ি যাবে। আমার চিঠিটা দেখে যা মনে হয়েছে, বাইকের সংখ্যা ওরা কমাতে বলেছে, ইত্যাদি প্রভৃতি। র্যালির মতন হবে, যেরকম ভাবা হয়েছে, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেই র্যালি হবে। কালকে র্যালি হবে। আজ অব্দি বিজেপির কোন র্যালি হয়নি। অরফানগঞ্জ রোড থেকে স্টার্ট হবে, যদি গাড়ি যদি না যেতে দেয়, আমরা যদি হেঁটে যাই, তবে কালীঘাট হয়ে আমরা মুরলীধর লেন, যেটা বিজেপি পার্টি অফিস হেডকোয়ার্টার, ওখান অবধি যাবো।